ক্ষমা ক্ষমা করে দিন আমাকে হে পরাক্রমী বানর। সাগরে বসবাসকারী মৎসলি রাক্ষসী আমি। লঙ্কেশ্বর রাবণের ভয়ে ওনার প্রভাবে আসার কারণে আমি রামকাজে বাধা সৃষ্টি করছিলাম, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। মিত্র, কিন্তু এখন আমি জানতে পেরেছি যে সাগরের জলে বিচরণ করে বেড়ানো সমস্ত প্রাণীদেরকে লঙ্কেশ্বর রাবণের প্রতি ভীত হওয়ার কোনো কারণ নেই। যে সেনা একাই সাগরের সমস্ত ভয়ঙ্কর জীবেদের সাথে সংঘর্ষ করার ক্ষমতা রাখে, আপনার মতো মহাপ্রতাপী যোদ্ধা যেখানে, সেখানে লঙ্কেশ্বর রাবণ অধিক সময় সুরক্ষিত থাকতে পারবে না। এবার রাবণের বিনাশ সম্মুখে। কিন্তু এর মধ্যেই তুমি আমাদের এই কর্মে অনেক বড় ক্ষতি করে দিয়েছো। আপনি নিশ্চিন্ত থাকুন, ওই সমস্ত ক্ষতিপূরণ আমি আর আমার সেনা জলের ভেতর থেকে সেতু নির্মাণে সাহায্য করে করব। তাহলে এই কর্মকে শীঘ্রাতিশীঘ্র সম্পূর্ণ করো তোমরা। যথা আজ্ঞা বানরশ্রেষ্ঠ। তুমি নিজের মৃত্যুকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছো। মায়াবী রাক্ষস, এবার আর তোমাকে আমি নিজের রক্ষা করতে দেব না। মাতা, আশ্চর্য এই যে আপনি ঠিকই বলেছিলেন, ওই ভস্মলোচন তো প্রভু শ্রী রামের নাম জপতে জপতে ফিরেছে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ও প্রভু শ্রী রামের নাম জপতে জপতেই প্রাণ ত্যাগ করবে। এবার তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষার জন্য তৈরি হয়ে যাও রাবণ, তুমি দেখতেই থাকবে আর সেতু নির্মাণের কার্য সম্পূর্ণ হয়ে যাবে। যদি সত্যই ওই বানরেরা ওই সাগরের উপর সেতু নির্মাণ করে, তবে রাবণ নিজে ওই সীতাকে নিয়ে ওই নরের হাতে তুলে দেবে। এবার মাতা সীতার প্রত্যর্পণ এবং প্রভু রামের পা ধরে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও রাবণ। সূর্যদেব, সরে যাওয়া শিলাগুলোকে আবার আটকানো হচ্ছে।
প্রভুর আদেশ অনুসারে সেতু নির্মাণের জন্য তো মেরু পর্বতের ব্যবহার করা গেল না, কিন্তু এই পর্বতটাকে তো আমি নিশ্চয় নিয়ে যেতে পারি। এই পর্বতটাই ঠিক হবে। যদি এটাকে নিয়ে যাই তাহলে আমাদের কার্য সম্পূর্ণ হয়ে যাবে। এসব কি হচ্ছে? এই পর্বতের মাটি তো আমাকে স্তম্ভিত করে দিয়েছে। এ আবার কি মায়া? এটা মায়া নয় বানর, এটা হলো গোবর্ধন পর্বতের শক্তি। আমার কোনো অনুমতি ছাড়া কেউ এখান থেকে একটা ছোট পাথর পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আর তুমি আমাকে এই তুলে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছ? ক্ষমা করবেন পর্বত শ্রেষ্ঠ গোবর্ধন, আমি সমগ্র বন এবং পর্বতদের নিয়ে যাওয়ার জন্যে বনদেবীর কাছ থেকে অনুমতি নিয়েছি। তা না হলে আমি অবশ্যই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাকে এখান থেকে নিয়ে যেতাম। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আমি কি প্রয়োজনে আর কোথায় আপনাকে নিয়ে যেতে চাইছি, তখন স্বয়ং আপনি নিজেই আপনাকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন। আমি এখান থেকে যেমন কোথাও যেতেও চাই না, তেমনি আমার বিনা অনুমতিতে আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। কি? পর্বত শ্রেষ্ঠ, আমি যদি চাই তাহলে এক্ষুনি এই স্তম্ভকে ভঙ্গ করে আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধে এখান থেকে নিয়ে যেতে পারি। কিন্তু এটা প্রভুর দেওয়া শিক্ষার অমর্যাদা আর নীতির বিরুদ্ধাচারণ হবে। আমি আপনাকে অনুরোধ করছি পর্বত শ্রেষ্ঠ গোবর্ধন, আমি আপনাকে কোনো সাধারণ কর্মের জন্যে নয়, বরং প্রভু শ্রীরামের কর্মের জন্যে সাহায্য করতে আপনাকে এখান থেকে নিয়ে যেতে চাই। প্রভু শ্রীরামচন্দ্রের কার্যের জন্যে? হ্যাঁ হ্যাঁ, প্রভু শ্রীরাম আমার আরাধ্য, আর আমি ওনার সেবক হনুমান। প্রভু শ্রীরামের জন্যে যে সেতু নির্মাণ করা হচ্ছে তাতে আপনিও একটা অংশ হবেন। দেখো বানর, যদি তুমি আমার সঙ্গে ছলনা বা চালাকি করো তবে সেই কারণে আমি তোমাকে কঠিন শাস্তিও দিতে পারি। আমি আপনার সাথে এরকম কখনোই করতে পারি না পর্বত শ্রেষ্ঠ গোবর্ধন। প্রভু শ্রীরামের ভার্যাকে দুষ্ট রাবণ ছলনা করে হরণ করেছে, আর তাই প্রভু শ্রীরাম বানররাজ সুগ্রীব আর ওনার সমগ্র সেনাদের সাথে নিয়ে বিশাল সাগরের উপরে লঙ্কা পৌঁছানোর জন্যে বিশাল সেতু নির্মাণ করছেন। সেই জন্যে পর্বত আর বিশাল শিলার প্রয়োজন ওনার। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, তবেই আমি তোমার সঙ্গে যাব। প্রভুর কার্যকে সম্পূর্ণ করার জন্যে আমি যে কোনো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত পর্বত শ্রেষ্ঠ। প্রভু শ্রীরামের দর্শন আর ওনাকে স্পর্শ করা মোক্ষ লাভের উপায়। আমাকে প্রতিশ্রুতি দাও হনুমান, যে তুমি আমাকে প্রভুর করকমলের স্পর্শ পাবার সুযোগ করে দেবে। আপনার শ্রদ্ধা আর ভক্তিতেই আপনি স্বয়ং প্রভু শ্রীরামের সাথে সাক্ষাতে উপযুক্ত হয়েছেন। তা সত্ত্বেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রভু স্বয়ং আপনাকে স্পর্শ করবে পর্বতরাজ গোবর্ধন, তারপরই আপনাকে সেতুর অংশ করা হবে। হ্যাঁ।
চলো চলো প্রভুর ভক্ত সেবক হনুমান চলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আশা করছি আজ সেতু নির্মাণের কর্ম সম্পূর্ণ হয়ে যাবে। শোনো 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 শোনো, সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে, সেতু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। শ্রী রামচন্দ্রের জয়! শ্রী রামচন্দ্রের জয়! শ্রী রামচন্দ্রের জয়! শ্রী রামচন্দ্রের জয়! আমার বানর বীরেরা, সেতু বন্ধনের কর্ম সম্পূর্ণ হওয়ায় আমি খুব প্রসন্ন হয়েছি। কিন্তু এর জন্য আনন্দ করার আগে যারা আরও শিলা নিয়ে আসছে, আমাদের সেই সঙ্গীদের আগে সূচনা দিতে হবে যে আমাদের আর পর্বত শিলার প্রয়োজন নেই। যে যেখানে আছে সেই শিলাগুলোকে সেখানে রেখে শীঘ্রই যেন সমুদ্র সৈকতে পৌঁছয়। আমার এই আদেশ সবার কাছে প্রেরণ করা হোক। অবশ্যই প্রভু, আপনার আদেশ সংকেতের দ্বারা আমি শীঘ্রই পৌঁছে দেব হনুমানের কাছে। মিত্র, প্রজাপতি ছাড়ো। এই রং বেরঙের প্রজাপতি, অর্থাৎ সেতু নির্মাণের কার্য সম্পূর্ণ হয়ে গেছে। এটা কি করছো হনুমান? সেতু বন্ধনের কার্য সম্পূর্ণ হয়ে গেছে, অতএব আপনাকে এত দূরে আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তুমি আমাকে প্রভুর চরণ স্পর্শ করার সুযোগ করে দেবে না? এই কাজের জন্য আমাকে তুমি সহায়তা করবে না, যে কাজের জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছো হনুমান? প্রভুর এত কাছে আমাকে নিয়ে এসে প্রভুর দর্শন থেকে বঞ্চিত তুমি করতে পারো না হনুমান। কিন্তু কিন্তু পর্বত শ্রেষ্ঠ, এই উড়ন্ত প্রজাপতি এই বিষয়ে সংকেত দিচ্ছে যে সেতু বন্ধনের কার্য সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু আমি নই, আরো যত বানরেরা রয়েছে তাদের সকলকে প্রভুর আদেশ অনুসারে পর্বত আর শিলা সেখানেই রেখে দিয়ে শীঘ্রই সকলকে সমুদ্র সৈকতে পৌঁছতে হবে। আমি প্রভুর আদেশের অমান্য করতে পারবো না পর্বত শ্রেষ্ঠ। তাহলে তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষাও করবে না? তোমার নীতি, তোমার মর্যাদার কি হবে? হ্যাঁ, প্রতিশ্রুতির মর্যাদা তো রাখতেই হবে আমাকে। আমি প্রভুর কাছে অনুরোধ করব, উনি আমার অনুরোধ নিশ্চয়ই শুনবেন। পর্বত শ্রেষ্ঠ, আপনি ভবিষ্যতে প্রভুর স্পর্শ অবশ্যই লাভ করবেন পর্বত শ্রেষ্ঠ, কিন্তু এই মুহূর্তে আমাকে প্রভুর আদেশ পালন করতে হবে পর্বত শ্রেষ্ঠ। অতএব আপনি আমাকে এই পবিত্র ব্রজভূমিতে আপনাকে স্থাপন করতে দিন। যদি এখনো আপনি আমার কথায় বিশ্বাস না করেন, তাহলে আমি সূর্য, ধরিত্রী, আকাশ এই সকলকে সাক্ষী রেখে শপথ নিতেও প্রস্তুত রয়েছি। মনে হচ্ছে আপনি এখনো আমার উপরে বিশ্বাস করতে পারছেন না। এরকমটা নয় হনুমান, তুমি প্রভুর আমের ভক্ত, তুমি প্রভুর সেবক, এটাই আমার বিশ্বাসের পক্ষে যথেষ্ট। হয়তো আমার ভাগ্যলিখনে আরো অনেক অপেক্ষা লেখা রয়েছে,
প্রভু শ্রীরামের দর্শন পেতে। আমাকে বিশ্বাস করার জন্যে ধন্যবাদ পর্বতশ্রেষ্ঠ। ধন্যবাদ তো তোমারই পাওয়া উচিত হনুমান। অদূর ভবিষ্যতে হলেও শুধু তোমারই জন্যে আমি প্রভুর করকমলে স্পর্শ করার সুযোগ অন্তত পাব। এবার আমাকে আজ্ঞা দিন পর্বতশ্রেষ্ঠ। প্রণাম। জয় শ্রীরাম। সেতু, প্রভু শ্রীরামের জন্য সেতু। খুবই অদ্ভুত এটা। হয়তো জগতে এরকম এর আগে না তো কখনো হয়েছে আর না কখনো হবে। বানর বীরেরা, তোমরা সবাই মিলে যে কর্ম করেছ এটা সংসারের কাছে অত্যাশ্চর্য ঘটনা ছাড়া কিছু নয়। প্রণাম প্রভু। তোমার এত বিলম্ব হলো কেন হনুমান? প্রভু, আমি সেতু নির্মাণের জন্য গোবর্ধন পর্বতকে নিয়ে আসছিলাম। তখনই আমি সেতু বন্ধন সম্পূর্ণ হওয়ার সংকেত পেলাম। অতএব আপনার আজ্ঞা পালন করার জন্য আমি গোবর্ধন পর্বতকে ব্রজভূমিতেই স্থাপন করে দিলাম। আর তারপর গোবর্ধন পর্বতকে আমি জানি হনুমান, তোমার প্রতিশ্রুতি রক্ষিত হবে। তোমার দেওয়া প্রতিশ্রুতি আমার দেওয়া প্রতিশ্রুতিরই সমতুল্য। এখন সেতু বন্ধনের কর্ম তো সম্পূর্ণ হয়ে গেছে হনুমান, কিন্তু আগামী দ্বাপর যুগে যখন পরবর্তী অবতার হব তখন আমি স্বয়ং গোবর্ধনের কাছে যাব, আর তখন পর্বতশ্রেষ্ঠ গোবর্ধনের আমার স্পর্শ লাভের সুখ প্রাপ্তি হবে। শুধু তাই নয়, আমি তাকে নিজের আঙুলে ধারণ করব, আর তখন আমি স্বয়ং গোবর্ধনের নামেও পরিচিত হব। সেদিন থেকে গোবর্ধনকে আর তার প্রতিটা শিলাখণ্ডকে আমার প্রতিরূপ মেনে সংসারে পূজিত করা হবে। প্রভু, আপনি তো আপনার ভক্তের প্রতিশ্রুতির মান রক্ষার জন্য তার থেকেও বড় প্রতিশ্রুতি দিলেন। প্রভু আপনি মহান, আপনি মহান। প্রভু আপনার সর্বদা জয় হোক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, এবার এই সেতু আপনার চরণ কমলের স্পর্শের জন্য প্রস্তুত। প্রিয় বানর বীরেরা, মহাবলী সমস্ত বীরেরা, আপনাদের বিশাল বাহিনী অতুলনীয়, যেটা আমিও প্রথমবার দেখলাম। আমি রঘুনন্দন রাম আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই কর্ম সম্পন্ন হয়েছে যা হয়তো কখনো দেবতারাও করতে পারতেন না। আমার জন্য করা এই অনুপম কর্মের জন্য আমি সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর এই কর্মে আপনাদের সহযোগিতা আরো কেউ করেছে, যারা তাদের সম্পূর্ণ সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করেছে। এই কাঠবেড়ালিরা আকারে ছোট হতে পারে, কিন্তু এদের প্রয়াস অনেক বড়, এদের শ্রম অতুলনীয়। আমি সর্বদা এদের প্রতিও কৃতজ্ঞ থাকব। এটাই কাঠবেড়ালিদের অক্লান্ত পরিশ্রম আর
অতুলনীয় যোগদানের প্রতীক চিহ্ন, যার দ্বারা পুরো সংসারে এরা যে এই মহান কর্মে যুক্ত ছিল সেটা সর্বদা স্মরণে রাখা হবে। হনুমান, সময় এসে গেছে আমাদের বিশাল বানর সেনা আর ঋক্ষ সেনাদের লঙ্কার দিকে অগ্রসর হবার জন্য সজ্জিত করার। যথাজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। ঈশ্বরের দৃষ্টিতে কেউ ছোট বা বড় হয় না, ভগবান শুধুমাত্র সত্যিকারের ভক্তিতেই সন্তুষ্ট হন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।